আসসালামু আলাইকুম আমি জুবায়ের গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম তো এরপরে আমরা যেটা দেখব যে লগইন করলেই কি হয়ে যাবে ড্যাশবোর্ডে চলে যাবে মানে এর মধ্যে কি বলে অ্যাক্সেস টোকেন থাকলেই সেটা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে সেই কাজটা করার জন্য আমরা এইটুকু করলাম তো আমরা লগইনে যদি ক্লিক করি ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের সার্ভারটা কিন্তু চালু থাকা লাগবে এই যে সার্ভার আমাদের জ্যাম চালু আছে অন আছে এখানে দেখেন যে আমাদের এখানে কিন্তু অ্যাক্সেস টোকেনটা নাই তো এখানে আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে দেখেন এখানে লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার যদি সঠিক হয় তাহলে কিন্তু এটা হবে হওয়ার সাথে সাথে এই অ্যাক্সেস টোকেন পেয়ে গেছি তো অ্যাক্সেস টোকেন পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ে যাবে কোথায় নিয়ে যেতে হবে ড্যাশবোর্ডে তো আমরা দেখি যে ড্যাশবোর্ডের আমরা পেজ তৈরি করেছিলাম কিনা তো এখানে ড্যাশবোর্ডের পেজ আমরা তৈরি করিনি ঠিক আছে তো ওয়াট এখানে ফন্টেন্টের মধ্যে এটা ওয়াট ঠিক আছে তো আমরা ভিউর মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করলাম যে অ্যাডমিনের মধ্যে যে পেজগুলো থাকবে সবই অ্যাডমিনের মধ্যে থাকবে আর ফন্টেন্টের মধ্যে যেইগুলো আছে সেগুলো এটা থাকলো বা আমরা কি ওয়ার্ডটাকে আমরা কি করতে পারি বাইরেও রাখতে পারতাম ঠিক আছে তো যেহেতু করা হয়ে গেছে তো থাকুক ওখানেই থাকুক এখন অ্যাডমিনটা আমরা আলাদাভাবে রাখবো তো অ্যাডমিনের মধ্যে প্রথমে কি থাকবে অ্যাডমিনের মধ্যে মাস্টার নামে একটা অ্যাডমিন ড্যাশ মাস্টার ভু পেজ থাকবে ঠিক আছে তো এইটা যেরকম আমরা অথ মাস্টার মতন করলাম সেরকম হচ্ছে অ্যাডমিন মাস্টার মধ্যে থাকবে টেমপ্লেট নিলাম এবং এর মধ্যে আমরা লিখে দিলাম যে এটা অ্যাডমিন ড্যাশবোর্ড দেখে দিই ড্যাশবোর্ড লিখলাম তাহলে কি হবে এই রাউটে নিয়ে যাবে মোট কথা ঠিক আছে আমাদের একটা রাউট তৈরি করতে হবে তাহলে এটা কোনো চিলড্রেন রাউটের মধ্যে হবে না এটা ডাইরেক্ট কার মধ্যে হবে প্যারেন্ট রাউটের মধ্যে হবে তো এখানে কোন রাউটটা আমরা এই রাউটটাকে কপি করি যে কোনো একটা রাউট কপি করলাম মোট কথা আমি লিখবো না এই পাতে এগুলো লিখবো না তার জন্য এটা কপি করে বসালাম তো এখানে দিয়ে দিলাম ড্যাশ board BORD ড্যাশবোর্ড এখানে নামটা আমি একই নাম দিলাম এবং ড্যাশবোর্ড থেকে আমি ভিউ এ গেলাম ভিউ যাওয়ার পরে অ্যাডমিন ড্যাশবোর্ড এটাকে নিয়ে আসবে তো এর আগে একটা স্ল্যাশ দিতে হবে যেহেতু এটা স্ল্যাশের পর হবে তাই এটা স্ল্যাশ দিলাম তো এটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে যখনই টোকেনটা থাকবে তখনই এটা নিয়ে যাবে তো এটা কোথায় চেক করব এটা আমরা চেক করতে পারি অথ মাস্টারে তো লগইনের মধ্যে কি করা আছে একটু দেখে নিই এখানে লগইনের মধ্যে সেট এখানে সেট করেছে সেট করার পর আমাদের সাথে সাথে এখানে আমরা দিস এখানে রাউট দেখেন এটা কোথায় পাইলাম সবগুলাই দেখাচ্ছি দিশের ব্যাপারটা আমরা কোথায় পাচ্ছি এই জিনিসটা দেখেন দিস রাউট প্যারামসের জন্য প্যারামস দিস রাউট পুশ যদি পুশ করি তাহলে যে রাউটটার নাম লিখবো সেই রাউটে চলে যাবে ঠিক আছে এভাবে যাচ্ছে তো আপনারা এটা একটু করে দেখবেন দেখার পর চেষ্টা করবেন দেখলে পরে কি হবে আপনি কোনো কিছু ভুলে গেলে আপনার আদার মেন সাইটে যাওয়ার পর আপনি এগুলা সহজে পেয়ে যাবেন এখন দেখেন this router dot push লিখলে হয়ে যাবে this router dot push ফাংশনটা চালু দিলেন দেওয়ার পর এখানে কি করলেন রাউটারের নামটা দিয়ে দিলেন এখানে রাউটারের নামটা কি দেওয়া আছে সেটা এই রাউটারের নাম না এটা রাউটারের পাথ দিতে হবে ঠিক আছে এই পাথটা সঠিকভাবে দিতে হবে তাহলে কি হবে এটা সাথে সাথে নিয়ে যাবে তো আমি দিলাম দেওয়ার সাথে সাথে কি করবে নিয়ে যাওয়ার কথা ছিল টোকেনটা আমি কেটে দিলাম তো সমস্যা নাই এখানে যা হলো হলো আমরা এটাকে স্ক্রিপ্টের মধ্যেই এখানে একটা মেথড নিব সেটা হচ্ছে মাউন্টেড ফাংশন হবে এটা মেথড এই মাউন্টেডের মধ্যে আমরা কি করে দেব একটা if else একটা কন্ডিশন জুড়ে দেব ঠিক আছে এই কন্ডিশনের মধ্যে আমরা কাজটা করব তো এখানে আমি একটা var নিলাম এবং access token নামে আমি নিলাম ঠিক আছে এবং এখানে যে কোনো ভার্ব নিতে পারবেন মানে ভার্ব নিতে পারেন এটা তো জানেন তো আমি এর নাম নিলাম তারপর লোকাল স্টোরেজ ডট গেট আইটেম আছে এর মধ্যে থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে এই যে এই অ্যাক্সেস টোকেনের নামটা যেটা আছে কিনা এই নামটা আপনি এখানে দিয়ে দিবেন তাহলে এই টোকেনটাকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে রাখলো তো এখানে দেব যদি থাকে এর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে এটা ট্রু হবে ট্রু হলেই এর মধ্যে চলে যাবে যাওয়ার সাথে সাথে আমরা এটাকে কাট করে নিয়ে আসি এবং দিয়ে দিই এভাবে তো এখন দেখেন এখন কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে অ্যাডমিন লগইনে যাই অ্যাডমিন লগইনে গেলেই তাহলে কি করছে ওখানে নিয়ে চলে যাচ্ছে তো এই অংশটুকু আমি এখানে না দিয়ে এখানে দিলে কি হবে এখানে দিলে শুধু এটার ক্ষেত্রে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি যদি তো আগে আমি টোকেনটাকে আগে ডিলিট করি না তো বুঝতে পারছি না অ্যাডমিন লগইনে নিয়ে যাই কিন্তু রেজিস্টার এই রেজিস্টার বাটন নিয়ে যাই এটাকে আমি কপি করলাম এবং এই লগইনে যদি আমি ক্লিক দিই দেখেন যে এখানে নিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি যদি রেজিস্টারে দিই দেখেন যে এটা তো অ্যাক্সেস টোকেন আছে তারপরও এটা থেকে যাচ্ছে তো এই রেজিস্টার যেন না দেখায় ডাইরেক্ট কোথায় নিয়ে যায় অ্যাক্সেস টোকেন থাকলে ড্যাশবোর্ডে নিয়ে যাই সেই কাজটা করার জন্য এটাকে কপি করে আবার কি করতে হবে এখানে দিয়ে দিতে হবে এটা কমা দিতে হবে একটা দেখেন তাহলে এটা নিয়ে গেল কিন্তু দুই জায়গাতে না দিয়ে আমি কি করব এই লগইনও উঠাই দিলাম জাস্ট অথ মাস্টারে যাওয়ার পর আমরা এক্সপোর্ট ডিফল্টের মধ্যে এটা দিয়ে দিলাম তাহলে দুইটারই কাজ করবে ঠিক আছে দেখেন অ্যাডমিন লগইনে যাই যেতেই দিবে না ঠিক আছে তো আর অ্যাডমিন লগইনে যাই যাওয়ার পর আমি যদি এখন কি বলে লগইনে ক্লিক করি দেখেন যে এটা কিন্তু যাচ্ছে না ঠিক আছে তো এটার সমস্যা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে এটা লগইনের মধ্যেই এই যে this dot route যে push জিনিসটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে তো এটাকে একবার কাটি একবার রিলোড দি ভালো মতন ঠিক আছে যে রিলোড দেওয়ার পর তারপরও হচ্ছে না কেন প্রথমবার রিলোড দেওয়া লাগছে ঠিক আছে আর এটাকে আমরা অ্যাডমিন মাস্টারের মধ্যে দিতে পারি যে পুরোটুকুই এটাকে আমরা পুরোটুকুই কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে দিয়েছি অ্যাক্সেস যদি না থাকে access token যদি না থাকে ঠিক আছে তবে কোথায় নিয়ে যাবে admin-login login এ নিয়ে চলে যাবে ঠিক আছে কি ব্যাপার এখানে login খালি দেখাইছে কেন রাউটার আনডিফাইন্ড দেখাচ্ছে এবং এর মধ্যে আমরা একটা যদি ইয়া করি যে এটা ক্লিকের ব্যবস্থা করি লগ আউট এবং লগ আউট মেথডটার মধ্যে এবং লগ আউট মেথডের মধ্যে আমরা যদি মেথডটা লিখি যে লোকাল স্টোরেজ রিমুভ আইটেম ঠিক আছে এখন আইটেমটা যদি আমরা রিমুভ করে দিই কোনটা এই টোকেনটা এই টোকেনটা আমরা রিমুভ করে দিই এবং রাউটারটাকে পুশ করি অ্যাডমিন লগইনে যেতে সেটা ঠিক আছে ও সরি এখানে একটা তো নাম দিতে হবে যে লগ আউট নামে একটা নাম দিলাম এবং এটার উপর ক্লিক দিলেই এখানে চলে আসছে এবং লগইনে তো আমরা যদি ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি লগইন না করে তাহলে কি হবে দেখেন দেখেন যে ওকে লগইনে নিয়ে চলে আসবে ড্যাশবোর্ডে যাইতে চাইলেও আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন না ঠিক আছে এটাই হচ্ছে এই লগইন এবং লগ আউটের ব্যাপার তো আমরা যেটা দেখছিলাম যে এখানে দেখেন যে লগইনে ক্লিক দিছি তখন এই যে স্ট্যাটাস ঠিকই আছে 200 দেখাচ্ছে এবং এখানে টোকেনটাও চলে আসছে কিন্তু মেইন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা দেখাচ্ছে যে রাউটার আনডিফাইন দেখাচ্ছে তো এখানে আমরা দেখব যে এখানে ফাংশনটা দেওয়া আছে এমনি সাধারণ ফাংশন তো আমরা এটাকে ESX এ কনভার্ট করে দিব অ্যারো ফাংশন ইউজ করব ঠিক আছে প্যারামিটার এটা ঠিক আছে এখানে কোনো প্রথম ব্র্যাকেটে এগুলো দেওয়া লাগবে না এটা প্যারামিটার এটা দিয়ে দিলেই এবং এভাবে ইউজ করলেই কিন্তু হয়ে যাবে তো এখন দেখেন যে এটা অটোমেটিক চলে আসছে তো এরপর থেকে আমরা এটাকে ভালোমতো মনে রাখব যে সবগুলাই কি ES6 এর ব্যবহার করার চেষ্টা করব যেগুলা ES6 এ সাধারণভাবে সাধারণ ফাংশন কাজ করবে না সেগুলো ES6 এ ব্যবহার করব তো সবগুলো আমরা ES6 ইউজ করাই আমাদের জন্য ভালো ঠিক আছে তো একটু ছোট একটা ভুলের কারণে আমাদের অনেক ঝামেলা হচ্ছে হলো তো আমরা এরপরে থেকে আমরা ES6 ইউজ করব ভালো মতন ঠিক আছে এই যে এখানে ফাংশন দেখাচ্ছেন না এটা কি করব আমরা ES6 এ ইউজ করব তো এখন দেখেন যে আমি লগ আউট অবস্থায় আছি ঠিক আছে তো আমি এখন যদি রেজিস্টার যাই তাহলে রেজিস্টারে যাচ্ছে লগইন গেলে লগইনে যেতে পাচ্ছি তো আমি লগইনে গেলাম তারপর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি লগইন করছি তো দেখেন যে সাথে সাথে কি করছে এই যে এখানে নিয়ে চলে গেল ঠিক আছে তো এখানে নিয়ে গেল তো এখানে যদি টোকেন না থাকে তাহলে অ্যাডমিন ঠিক আছে এটা সমস্যা নাই এখন তাহলে আমাদের কাজটা ঠিকমতো কাজ করছে ঠিক আছে এখন যদি আমরা লগ আউটে ক্লিক দিই তাহলে লগ আউট হয়ে গেল এবং লগইনে যদি ক্লিক দিই সাথে সাথে লগ আউট হয়ে যাচ্ছে তো এখানে ড্যাশবোর্ডে আমি কপি করে রাখলাম এবং লগ আউট দিলাম এখন ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু আর ড্যাশবোর্ডে যেতে দিবে না সরাসরি এটা লগইনে নিয়ে চলে আসছে কেননা আমরা এখানে অ্যাডমিন মাস্টারে এখানে অ্যাডমিন লগইন রিডাইরেক্ট করে দিয়েছি ঠিক আছে তার কারণে এটা হচ্ছে ঠিক আছে আবার যদি আমরা লগইন অবস্থায় থাকি এখন লগইন অবস্থায় আছি এখন যদি আমরা লগইনে যাই আমাকে লগইনে থাকতে দিবে না আমাকে ড্যাশবোর্ডে দিয়ে পাঠিয়ে দিবে ঠিক আছে তো এই সিস্টেমটা আমরা দেখাতে পেরেছি তো এরপরের টিউটোরিয়ালে আমরা পরবর্তী কাজগুলো করব এবং আমার টিউটোরিয়াল শেষ করছি আল্লাহ হাফেজ